মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের গোলাপ গাছের গ্রোথ কি একেবারেই থেমে গেছে গোলাপ গাছে কুড়ি আসছে না বা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গোলাপ গাছে কিংবা গোলাপ গাছের মাটিতে ফাঙ্গাসের অ্যাটেকের ফলে গোলাপ গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে গোলাপ গাছের মাটিতে পুতে দিন চা পাতার সাথে আরও চারটি উপাদান চারটি উপাদান যদি আপনারা গোলাপ গাছের মাটিতে পুঁতে দেন তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে মাটিতে কোনো রকম পোকামাকড় ফাঙ্গাস লাগবে না গাছের পাতা সবুজ থাকবে এবং প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই পাঁচটি উপাদান আপনারা যেমন গাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন একই সাথে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবেও ব্যবহার করতে পারবেন শুধু যে আপনারা গোলাপ গাছের মাটিতে পুঁতে দিতে পারবেন তা নয় আপনারা জবা বেলি রঙ্গন যে কোনো ফুল গাছের মাটিতেই আপনারা এই চারটি উপাদান পুঁতে দিতে পারবেন তাছাড়াও যদি যে কোনো গাছে তাতে ফুল ফল সবজি গাছ যে কোনো গাছ হতে পারে যদি এই রকমভাবে মিলিবাগের আক্রমণ হয় এবং মিলিবাগের আক্রমণের ফলে গাছের গ্রোথ যদি একেবারে থেমে যাচ্ছে তাহলে এই দ্রবণ যদি আমরা গাছে স্প্রে করি তাহলে সেই মিলিবাগও দূর হয়ে যাবে এই পাঁচটি জৈব উপাদান দিয়ে আপনারা কিভাবে বাড়িতে একই সাথে খাবার কীটনাশক ছত্রাকনাশক তৈরি করতে পারবেন তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন কিভাবে সেই দ্রবণ তৈরি করবেন শিখে নেওয়া যাক এখানে দেখুন একটা গ্লাসে এক গ্লাস জল নিয়েছি এবং তাতে কয়েকটা মোটামুটি তিন চারটি দারুচিনি বা দারচিনি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি সেই দারুচিনি বা দারচিনি জলের মধ্যে দিয়ে দেবেন আপনারা চাইলে দারুচিনি গুঁড়ো করেও দিতে পারেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না সেক্ষেত্রে আপনারা ছোট চা চামচের এক চামচ দেবেন এরপরেই আপনাদের যে উপাদান দিতে হবে তা হলো এক চামচ র চায়ের পাতা অর্থাৎ ব্যবহার না করা চায়ের পাতা এই চামচটা ছোট বলে আমি দু চামচ দিলাম আপনারা এক চামচ দেবেন চায়ের পাতা এরপরেই যে উপাদান দিতে হবে তা হলো এক চামচের মতো নিম পাতা কাঁচা নিম যদি থাকে তাহলে কাঁচা নিম দিতে পারেন কিংবা শুকনো নিম পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে এরপরে আপনারা যে উপাদান দেবেন তা হলো ঝাল কাঁচা লঙ্কা দু থেকে তিনটি থেতো করা কাঁচা লঙ্কা দেবেন এরপরে আর একটা উপাদান দিতে হবে তা হলো হলুদের গুঁড়ো আপনারা এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবেন হলুদের মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ক্যালসিয়াম লোহ ম্যাগনেসিয়াম ফসফরাস বিভিন্ন পদার্থ থাকে তাই হলুদ খেলে যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি গাছে দিলেও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এছাড়া হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল থাকে যার ফলে গাছে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে রক্ষা করা যায় প্রত্যেকটা উপকরণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে আপনারা চব্বিশ ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে জলের কালার ঠিক রকম হয়ে যাবে এই দ্রবণ আপনারা সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করবেন না এই দ্রবণ আপনারা কতটা পরিমাণ গাছের মাটিতে দিতে পারবেন কোন কোন গাছে দেবেন কোন কোন গাছে দেবেন না কিভাবে বা ব্যবহার করবেন মাসে কতবার দিতে হবে চলুন জেনে নেওয়া যাক দেখুন এখানে আমি ছেকে নিয়েছি যে কোনো খাবার যখনই আপনারা তৈরি করবেন বা কীটনাশক ছত্রাকনাশক যাই হোক না কেন ছেঁকে ব্যবহার করবেন এই খাবার আপনারা সকল প্রকার গাছে ব্যবহার করতে পারবেন তা ফুল গাছ ফল গাছ সবজি গাছ হতে পারে এক ভাগ নেবেন এই তরল খাবার তার সাথে তিন ভাগ প্লেন জল মিশিয়ে নেবেন তারপরেই আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন এই খাবার আপনারা পনেরো দিন অন্তর গাছের মাটিতে ব্যবহার করতে পারবেন এই খাবার গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে গাছের মাটিতে যদি পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় কিংবা ফাঙ্গাসের কারণে গাছের শিকড় যাতে নষ্ট না হয়ে যায় সেদিকেও কিন্তু এই খাবার প্রয়োগ করলে তা ঠিক হয়ে যাবে কারণ এই খাবারের মধ্যে আছে নিম পাতা হলুদের গুঁড়ো নিম কতটা উপকার তা আমরা সকলেই জানি দারচিনি বা দারুচিনি গাছে ফাঙ্গিসাইড হিসেবে গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়াও যেহেতু চা পাতা দেওয়া আছে চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে এই লিকুইড আপনারা আরেকভাবে ব্যবহার করতে পারবেন এখানে দেখুন আমি একটা স্প্রে বোতলে পুরো এই লিকুইড ঢেলে নিলাম এবং রকম এক্সট্রা জল না মিশিয়ে আপনারা প্রত্যেকটা গাছে এইভাবে স্প্রে করে দেবেন যে গাছে মিলিবাগ বা পোকামাকড়ের উপদ্রব হয়েছে সেই গাছেও আপনারা স্প্রে করতে পারবেন যে গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়নি সেই গাছেও আপনারা স্প্রে করে দিন গাছ অনেক বেশি হেলদি হবে এবং সেই গাছে খুব তাড়াতাড়ি কুড়ি আসতে বাধ্য হবে এখানে দেখুন আমি গোলাপ গাছেও স্প্রে করে দিচ্ছি এই গোলাপ গাছের গ্রোথ খুব সুন্দর হবে আপনাদের যে সকল গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না সেই সকল গাছে আপনারা এই লিকুইড স্প্রে করুন লিকুইড ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ থাকবে সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না যে কোনো ফুল ফল সবজি গাছের মাটিতে আপনারা পুঁতে দিন তো এখানে দেখুন আমি প্রথমে মাটি একটু আলগা করে নিলাম এবং কিছুটা পরিমাণ মাটি একটু সরিয়ে গাছের গোড়ার কিছুটা দূরে আপনারা এই অবশিষ্টাংশ পুঁতে দিন দেখবেন কিছুদিনের মধ্যে গাছে রেজাল্ট পেতে শুরু করবেন তো আপনারা যে শুধু গোলাপ গাছের মাটিতেই এই জিনিসটা দিতে পারবেন তা কিন্তু নয় আপনারা এই উপকরণ সকল প্রকার গাছের মাটিতেই পুঁতে দিন কিছু দিনের মধ্যে আপনারা সুন্দর রেজাল্ট দেখতে পাবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ সুন্দর হয়েছে এবং দেখুন গাছে ফুল ফুটতেও শুরু করেছে এবং অসংখ্য কুড়ি আছে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ